আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ বিকালবেলা। তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ডিম এবং আলু দিয়ে একটি নতুন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে কিন্তু লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। তো রেসিপিটি বানানোর জন্য কিন্তু অবশ্যই ডিম প্রয়োজন। তো এখানে আমরা ডিমগুলোকে সিদ্ধ করে এভাবে কেটে নিয়েছে। তো এবার একটি কড়াইয়ের মধ্যে পুরোর মতো তেল দিয়ে নিল। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই তেলের মধ্যে আমার আম্মু হলুদ দিয়ে দিল। আর এই তেলটা যখন একটু গরম হয়ে যাবে ঠিক তখনই কিন্তু এখানে আমার আম্মু ডিমগুলোকে উল্টো করে প্রথমত দিয়ে দিল। তো এগুলোকে কিন্তু 1.5 থেকে 2 মিনিটের মতো এই ডিমগুলোকে এই তেলে ভেজে নিতে হবে, যাতে এই ডিমগুলোরও একটু কালারটা চেঞ্জ হয় এবং দেখতে অনেকটু সুন্দর দেখা যায়। দেখতে পাচ্ছেন ডিমের ওই পারটা কিন্তু একদম হয়ে গিয়েছে এবং দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। তো ঠিক এরকমভাবে যদি আপনারও এরকম করে নেন তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে এবং খেতেও কিন্তু অনেক মজাদার হবে। তো 1.5 থেকে 2 মিনিট পর আমার আম্মু এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছে এবং এগুলোকে নামিয়ে নিয়েছে। তো একই কড়াইয়ের মধ্যে আমার আম্মু আবার তেল দিয়ে নিল। তো এবার এখানে তেজপাতা, দারচিনি দিয়ে দিল এবং সামান্য পরিমাণে জিরা। এখানে আমার আম্মু নিয়েছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর মরিচ কুচি দিয়ে দেওয়া হলো। আর এই উপকরণ তিনটিকে দেওয়ার পর একটু হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে, যাতে এদের মধ্যে কাঁচা ভাব না থাকে। তো এবার এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেওয়া হলো। লবণ দিয়ে দেওয়ার পরে কিন্তু এগুলোকে একটু 1.5 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো 1.5 থেকে 2 মিনিট পর দেখতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরপর সেখানে আমার আম্মু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিল। আর এইবার সমস্ত মশলাগুলো দিয়ে দিবে। তো একে একে এখানে হলুদ গুঁড়া, জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিল। তো এই তিনটি উপকরণ দেওয়ার পরে এখানে আমার আম্মু দিয়ে দিল জিরা বাটা। তো জিরা বাটার পরে সামান্য পরিমাণে আদা বাটা এবং সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দেওয়া হলো। তো খুবই সামান্য পরিমাণে এগুলোকে দিয়ে দেওয়া হলো। তো তারপর এখানে আমার আম্মু আলু দিয়ে দিল। এই আলুগুলোকে আমার আম্মু খুব ছোটো ছোটো করে কেটে রেখেছিল। তো তারপরে কিন্তু আমার আম্মু সেই আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিয়েছে। এখন এই আলুকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না আলুগুলো সিদ্ধ হয়। তো আলুগুলো যখন 40%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক তখনই কিন্তু আমার আম্মু ডিমগুলোকে দিয়ে দিবে। তো দেখতেই পাচ্ছেন ডিমের কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছে। তো আলুগুলো যখন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আমার আম্মু আবার ঢাকনাটা দিয়ে দিবে। তো এরপর 5 থেকে 6 মিনিট পরে যখন আলুগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমার আম্মু আবার পানি দিয়ে দিবে। আর পানিটা দিয়ে দেওয়ার পরে ঝোলটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে এবং এই পর্যায়ে কিন্তু ডিমগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমার আম্মু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল। আর এইবার কিন্তু প্রায় 10 থেকে 12 মিনিট পরে আমার আম্মু ডিমগুলোকে দিয়ে দিল। তো এগুলো দিয়ে দেওয়ার পরে আবার আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো 10 থেকে 12 মিনিট পর্যন্ত অপেক্ষা করলে কিন্তু এই রেসিপিটা একদম হয়ে যাবে। তো 10 থেকে 12 মিনিট পরে আমাদের রেসিপিটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আর এইবার কিন্তু এখানে সামান্য পরিমাণে ধনে পাতা ব্যবহার করে কিন্তু নামিয়ে নিতে হবে। তো এখানে আমার আম্মু সামান্য পরিমাণে ধনে পাতা দিয়ে দিল। তো এটা শুধুমাত্র ঘ্রাণের জন্যই। আর আমাদের রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট। তো দেখি হয়তো বুঝতে পারছেন ঘরেই কত সহজে কিন্তু আপনারা অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করতে পারবেন শুধু ডিম এবং আলু দিয়েই। তো রেসিপিটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবেন। একদম শেষে কিন্তু এখানে আমার আম্মু গরম মশলা গুঁড়া দিয়েছে, নামানোর আগে দিতে হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার আম্মু পরিবেশন করেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।